প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, মন্ত্রিসভায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুমোদন, বিরোধী দলীয় শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন এবং সরকার দলীয় নেতাদের মন গড়া বক্তব্যের জবাব নিয়ে আয়োজিত আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মমিনুল আমিন, ভারপ্রাপ্ত মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আমার সাথে আরও উপস্থিত আছেন এনডিএমের বিভাগীয় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, উপস্থিত আছেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদুর রহমান জানি, মোহাম্মদ দিদারুল ইসলাম, উপস্থিত আছেন নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সাইম, আমাদের যুব আন্দোলনের সেক্রেটারি মিঠু আলী এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মাসুদ রানাজুয়েল। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত কিছুদিন বিএনপির শীর্ষ নেতৃত্বের সিঙ্গাপুর সফর নিয়ে সরকারি দলের পক্ষ থেকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে আপনারা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যাখ্যা শুনেছেন। বিএনপির মহাসচিব বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী সাইবার সেল নির্লজ্জ মিথ্যাচার চালিয়েছে। বিএনপির সাথে এক দফা দাবি আদায়ের যুগপাদ আন্দোলনে থাকা অন্যতম শরিক দল হিসাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সরকারি দলের এ ধরনের ইচ্ছাকৃত অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা মনে করি চলমান গণ আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকারি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে মিথ্যাচারের নোংরা খেলায় মেতে উঠেছে সরকার। আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজার স্পষ্টতই বলেছেন, ষড়যন্ত্র আর মিথ্যাচারই আওয়ামী লীগের চরিত্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারার সাজা কমিয়ে আইনটির নাম পরিবর্তন করে প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট গতকাল 28 আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আইনটি যখন অনুমোদন হয় তখন ডিজিটাল নিরাপত্তা আইনে সাজানো মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা কারাগারে রয়েছেন। একটি ফেসবুক ওয়েবিনিয়ারে অতিথি বক্তা হিসাবে সরকার বিরোধী মন্তব্য করায় অপ্রাপ্তবয়স্ক খাদিজাকে আটক করা ছিল মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। আমরা অনতিবিলম্বে খাদিজার মুক্তি দাবি করছি। আমরা মনে করি সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনগণকে ধোঁকা দেবার সরকারের আরেকটি অস্ত্র। ভিন্নমত দমন করতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে আদালতকে ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহারের ফলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের সচেতন জনগণ এবং বহির্বিশ্বের মতামতকে উপেক্ষা করে এই নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটি সংবাদ আলোচনায় রয়েছে। একজন গ্লোবাল পার্সোনালিটি হিসেবে তার সাথে বিশ্বনেতাদের ব্যক্তিগত পরিচয় থাকার সুবাদে অনেকেই তার প্রতি সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আমরা মনে করি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। আর সেই সরকার কোন আইনি কাঠামোর ভিত্তিতে হবে, সেই সরকারের প্রধান কে হবেন, সেসব রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই হতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতার কেন্দ্রে রেখে কোনো সরকারের ফর্মুলা আমরা মেনে নেব না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ক্ষমতা হারালে তাদের পরিণতি কী হবে সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পাপের বোঝায় আওয়ামী লীগ সরকার আজ এতটাই নত যেন যে তারা এখন পাগলের প্রলাপ বকা শুরু করেছে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই, জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটুন। ইতিহাসের পাতায় স্বৈরাচারদের পরিণতি কী হয়েছে সেসব দেখে শিক্ষা নিন। যদি জনমতকে সম্মান দেখান তাহলে রাজনৈতিকভাবে আপনাদের সহানুভূতি পাওয়ার সুযোগ রয়েছে, অন্যথায় যে কোনো পরিণতির জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন। প্রিয় বন্ধুগণ, জাতীয় পার্টি বর্তমান সরকারের বদান্যতায় সংসদে পরপর
দুইবার বিরোধী দলের ভূমিকায় রয়েছে। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ 2013 সালে সরকার বিরোধী কট্টর অবস্থান নেবার চেষ্টা করলে তাকে জোরপূর্বক সিএমএইচে পাঠানো হয়। সরকারের বিভিন্ন সংস্থার মধ্যস্থতায় তখন বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাপার কিছু বিপদগামী নেতা আওয়ামী লীগের সাজানো নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের আসনে বসে। 2018 সালের মধ্যরাতের নির্বাচনেও আওয়ামী সরকারের প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। সরকার নানা ভয় আর প্রলোভন দেখিয়ে জাতীয় পার্টির নেত্রী বয়সের ভারে নুজ বেগম রওশন এরশাদকে সামনে রেখে দলটির বিপদগামী কিছু নেতাকে ব্যবহার করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তবে আমরা আশা করব জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনগণের পালস বুঝে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে বন্ধুত্ব ছিন্ন করে গণ আন্দোলনে যোগ দিবেন। প্রিয় বন্ধুগণ, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দিনে ছাত্রলীগ সমাবেশ ডেকে প্রমাণ করেছে পরিকল্পিতভাবে সহিংসতাকে উস্কে দিতে চায় আওয়ামী লীগ। তবে আমরা শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণ উপায়ে, নিয়মতান্ত্রিকভাবে গণবিস্ফোরণ তৈরি করে বর্তমান স্বৈরাচার ভোট চোর লুটেরা আওয়ামী সরকারকে বিদায় দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।